Hello viewers, আজকে আমি এখন যে স্থানে উপস্থিত আছি এটা হচ্ছে সিলেট জেলার জৈন্তা উপজেলার লালা খাল নামক একটি পর্যটন কেন্দ্র। এই মুহূর্তে আমি লালা খাল এক্সপ্লোর করতেছি, যা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা সময় নষ্ট না করে লালাখাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানি এবং লালাখাল পর্যটন কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করি। চলুন। লালাখাল সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি পর্যটন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থান। লালাখালের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সারিগোয়াইন নদী। সেই নদীতে অসংখ্য বাঁক রয়েছে। নদীটির কূলে পাহাড়ি বন, চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি রয়েছে। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। লালাখালের পানি নীল, মূলত জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে। নদীর বালুময় তলদেশের কারণেই এই নদীর পানির রং এরকম দেখায়। লালাখাল নদীতে অসংখ্য বাঁকের দেখা মেলে। এ নদী দিয়েই পর্যটক ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন। জায়গাটার নামের সঙ্গে খাল শব্দ যুক্ত হলেও এটি মূলত একটি নদীরই অংশ। নদীর নাম সারি, কেননা চেরাপুঞ্জি পাহাড় থেকে বেয়ে আসা পানি গড়িয়ে চলেছে লালাখাল দিয়ে। লালাখালকে কেন লালাখাল বলা হয় তা জানা যায়নি। লালাখাল এই স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেখা যায় প্রতি বছরই অনেক মানুষ এই স্থানে ঘুরতে এসে মারা যায়। যেমন আজকে আমার এই ভিডিওটি যারা আপনারা দেখতেছেন, আমি লালাখাল ঘুরতে গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের 18 তারিখ। আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন, ফেব্রুয়ারি মাসের 18 তারিখের পত্রিকা খুললেই আপনারা দেখতে পারবেন সেই দিন লালাখালে কিছু পর্যটকরা ঘুরতে গিয়েছিল, কিন্তু তাদের অসচেতনতার কারণে 10 বছরের ছোট্ট একটি শিশু এই লালাখালে পানিতে ডুবে মারা যায়। আসলে বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু ভুল আমরাই করি। আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখবেন, আপনারা লালাখাল গেলে অত্যন্ত নিরাপদে থাকার চেষ্টা করবেন, কেননা এই স্থানটি আসলেই ঝুঁকিপূর্ণ। সো ভিউয়ার্স, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, কেমন লাগলো আপনাদের লালাখাল সম্পর্কে জেনে। তাহলে চলুন আমরা বাকি অংশটুকু দেখে ফেলি লালাখাল সম্পর্কিত। আজকে আমি এখন যে স্থানে উপস্থিত আছি এটা হচ্ছে সিলেট জেলার জৈন্তা উপজেলার লালাখাল নামক একটি পর্যটন কেন্দ্র। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক এসে এই স্থানে জড়ো হচ্ছে তাদের ভ্রমণের পিপাসা মেটানোর জন্য। আরেকটি বিষয় আমরা ভিডিওর চিত্র দেখলে বুঝতে পারবো, সেই বিষয়টি হচ্ছে আসলে আপনারা পানির মধ্যে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে দুই রঙের পানি একসাথে একত্রিত হচ্ছে এমন একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। সাদা রং এবং নীল রঙের পানি একসাথে একত্রিত হচ্ছে, কিন্তু তারা যার যার স্থানে বিখণ্ডিত ভাবে অবস্থান করতেছে, যা আমরা আসলে দেখলে বুঝতে পারতেছি। আমার সাথে এই এলাকার স্থানীয় একজন আছে, সেই স্থানীয় ব্যক্তির কাছ থেকে আমি এই বিখণ্ডিত পানির সম্পর্কে কিছু রহস্যময় অজানা তথ্য জানতে চাইব। প্রিয় ভাই, আপনি একটু আসেন। এই বিখণ্ডিত পানি সম্পর্কে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। পানিটা হচ্ছে গিয়ে আপনার ইন্ডিয়া থেকে আসছে জন্নার পানি, এগুলা খুব পরিষ্কার পানিটা। পরিষ্কার পানি যে জায়গায় গভীরতা আছে সেই জায়গায় নীল হয়ে যায়, আর যে জায়গায় অল্প পানি আছে সেই জায়গায় পানিটা লাল হয়ে যায়। এই হচ্ছে গিয়ে পানিটার রহস্য, আর কিছু জানা যায় না, এটাই আমরা অনুভব করি। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পারলাম যে এই পানিটি হচ্ছে ইন্ডিয়ার ঝর্ণা থেকে আসা বা বয়ে যাওয়া পানি। যে পানি অল্প গভীর স্থানে যখন থাকে তখন সেটা সাদা অথবা লাল রং ধারণ করে, আর যখন গভীর জায়গায় চলে যায় তখন সেটা নীল রং ধারণ করে। আসলে এই দৃশ্যটা কিন্তু আমাদের অনেকেরই অজানা ছিল, যা আমরা
আমাদের স্থানীয় এলাকার ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে ভিউয়ার্স, আমি দেখতে পেয়েছি অসংখ্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে অসংখ্য ভিডিও দেখতে পেয়েছি যারা এই লালাখাল আসে ভিডিও বানায় কিন্তু প্রচার করে তারা নাকি রাতারগুল অবস্থান করতেছে। আসলে এই তথ্যটি কিন্তু ভুল, রাতারগুল আলাদা এক জায়গা, এই লালাখাল আলাদা এক জায়গা, সম্পূর্ণ দুইটা দুই স্থান। কিন্তু যারা এই অপপ্রচারগুলো করে তাদের উদ্দেশ্যে বলবো আমরা, বা আমি বলতে চাচ্ছি যে ভাই বা বোন আপনারা যারাই আছেন এই ধরনের অপপ্রচার করবেন না। প্রত্যেকটি পর্যটন কেন্দ্রেরই যার যার নিজস্ব একটি ইতিহাস আছে, আমরা যেন সেই ইতিহাসগুলোকে নিয়ে খেলা না করি সেই অনুরোধ করব। লালাখাল জায়গাকে আমরা লালাখাল নামে পরিচিতি দিব আর রাতারগুলকে আমরা রাতারগুল নামে পরিচিতি দিব। না জানলে আমরা জেনে নেব স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য, যেমন আমি জানতে পেরেছি এই মুহূর্তে স্থানীয় ভাইয়ের কাছ থেকে যে এটা আসলে পুরোটা ইন্ডিয়া থেকে বয়ে যাওয়া ঝর্ণার পানি। তো আসুন আমরা এখন এই লালাখাল নামক যে খালটি আছে সেটাকে এক্সপ্লোর করি। উনি মূলত হচ্ছে আমি যে স্পিড বোটটা নিয়েছি এটার চালক, তাহলে চলুন আমরা এই লালাখালটি এখন এক্সপ্লোর করি। আসলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি লালাখাল এক্সপ্লোর করতেছি। আসলে পরিবেশটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এখানের পানি অনেক গভীর। সো ভিউয়ার্স, আপনারা লালাখাল পর্যটন কেন্দ্রে গেলে আমি এখন যে স্থানটিতে এসেছি এই স্থানটিতে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন। এই স্থানটি একটু পাহাড়ের মতো উঁচু, আমি এই জায়গায় কোনো ভিডিও করি নাই, কেননা মানুষ এখানে তাদের পরিবার নিয়ে একটু টাইম স্পেন্ড করতেছিল, সেই জন্য তাদের আর ডিস্টার্ব করলাম না। তাহলে চলুন এখন আমরা পরবর্তী দৃশ্যে চলে যাই। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যে স্থানটিতে আছি এটি হচ্ছে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকার সংলগ্ন লালাখাল নামক পর্যটন কেন্দ্রে বা স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি স্থান, একটি এমন স্থান যে স্থানের গভীরতা কেউই জানে না। এখন বলবেন কেন এটা একটি খাল, এটা গভীরতা জানবে না কেন? আরে ভাই, এটা খাল হলে কি হবে, পুরোটাই চোরা বলি। এই জায়গার যে পালন আছে তারা মূলত চোর, তারা চুরি করে, নিজেদের অবস্থান চুরি করে। আপনি যখন পাড়া দিবেন তখন দেখবেন যে তারা সত করে ফসকে গেছে আপনাকে তাদের পর্বে নিয়ে। তো যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিও দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আজকের আমার এই ভিডিওটি আমি এখানে সমাপ্ত করে দিচ্ছি। টাটা, বাই বাই।